আমাদের পুস্তক ব্যবসায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে আমাদের ব্যবসায়ীরা তুলনামূলকভাবে অতটা ভালো নেই। আমরা পুস্তক ব্যবসায়ীরা আমাদের যে কাঁচামাল, বিশেষ করে কাগজ, বোর্ড, এর পাশাপাশি যে প্রিন্টিং যে সেক্টর ও বাইন্ডিং সেক্টর, এই বাইন্ডিং সেক্টরে প্রিন্টিং সেক্টরে মূল্য বৃদ্ধি, এর পাশাপাশি আমাদের কাগজ শিল্পে যে কাগজ মিল সেখানেও আমাদের কাগজ এর অতিরিক্ত মূল্য, সব কিছু মিলিয়ে বইয়ের মূল্য আমরা সমিতিগতভাবে কমিয়েছি এবং ওদিকে খরচ বেশি কিন্তু মূল্য আমাদের কম রাখার কারণে আমাদের ব্যবসায়িক যে মুনাফা ছিল সেই মুনাফাটা আমাদের কমে এসেছে। আমাদেরকে যদি গভর্নমেন্ট গার্মেন্টস শিল্পের মতো যে যদি আমাদের বন্ড ভিত্তিক অথবা ট্যাক্স ফ্রি আমাদের বোর্ড এবং যে আমাদের প্রয়োজনীয় কাগজ পেপার এগুলো যদি আমাদেরকে আমদানি করার সুযোগ করে দিত, সেক্ষেত্রে আমরা হয়তো বা আরও ট্যাক্স ফ্রির কারণে আমরা আর একটু কমে আমরা এখানে ওই আমাদের কস্টিংটা ওই কমে যেত। কস্টিং কমে যাওয়ার কারণে আমরা আরও কমে আমাদের মূল ভোক্তা যারা শিক্ষার্থী তাদের কাছে আমরা কম মূল্যে সরবরাহ করতে পারলে আমাদের ব্যবসায়িক পরিস্থিতি আর উন্নতি হতো বলে আমি মনে করি। আজকে মুদ্রণকে প্রিন্টার্স অ্যাসোসিয়েশনকে শিল্প বলা হচ্ছে, অথচ আমরা যারা প্রকাশক আমরা কিন্তু পেপার্স, র মেটেরিয়ালস, পাণ্ডুলিপি প্রণয়ন, র মেটেরিয়ালস সহ একটি শিল্পের জন্য যা যা প্রয়োজন কাঁচামাল থেকে শুরু করে ফিনিশ গুড পর্যন্ত প্রতিটা জিনিসই আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের এই পুস্তক ব্যবসার সাথে রিলেটেড। আর সেক্ষেত্রে আমরা চাচ্ছি সরকার আমাদেরকে শিল্পের ঘোষণা দিবে এবং তার পাশাপাশি একটা শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের যে পলিসিগুলো আছে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলোকে শুল্ক ফ্রি করে দেওয়া, আমাদের সাথে রিলেটেড যেগুলো কাগজ শিল্প থেকে শুরু করে মেশিন অ্যাক্সেসরিজ যারা আছে যা আছে এগুলোকে আমাদেরকে ট্যাক্স ফ্রি করে দেওয়া, এগুলো যদি সরকার আমাদেরকে শিল্পের মর্যাদা দেয় দিয়ে যদি এগুলো ট্যাক্স ফ্রি করে দেয়, এইটাই আমার কাছে এই মুহূর্তে এই বর্তমান সরকারের যে বাজেট আসবে আগামীতে এই বাজেটে এই বিষয়টা যেন বিবেচনা করা হয়। আমাদের এখানে শিক্ষা আইনের কয়েকটি উপধারা নিয়ে আমাদের একটু বক্তব্য আছে, যেটা সেটা হচ্ছে নোট এবং গাইড। বর্তমান যে শিক্ষা পদ্ধতি, সৃজনশীল পদ্ধতি, শিক্ষা পদ্ধতিতে নোট এবং গাইডের কোনো ব্যবস্থাই নেই। যেহেতু শিক্ষা ব্যবস্থাতেই নোট গাইডের প্রভিশন নাই, একটি বইয়ের যে কোনো একটি পাঠ্য বইয়ের একটি গল্পের পেছনে আগে যে প্রশ্নগুলো থাকতো সে প্রশ্নের আলোকে আমরা প্রশ্নোত্তর তৈরি করতাম এবং তখন এটাকে বলা হতো নোট বই। আর যেহেতু বর্তমান আপনারা জানেন বর্তমান NCTP প্রণীত যে বইগুলো আছে নবম শ্রেণী পর্যন্ত, এখানে প্রত্যেকটি বইয়ের গল্প বা প্রবন্ধ বা টপিক্সের পরে কিন্তু জাস্ট একটি বা দুটি স্যাম্পল কোশ্চেন দেওয়া থাকে যা দিয়ে কোনো প্রশ্নোত্তর বই করা যায় না। তো আমরা তাহলে বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি? পাঠ্যপুস্তক প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের বই থাকে। আসলে সরকারের আইনের সাথে আমরা এখানে যে আমাদেরকে ওই শিক্ষা আইনে বলা হয়েছে যে নোট গাইড, যেহেতু আমরা নোট গাইড করি না শিক্ষা পদ্ধতিতেই নাই, এবং এখানে যেটা আমরা প্র্যাকটিস বুক এটা পৃথিবীব্যাপী আছে, আমাদের বক্তব্য হচ্ছে যে প্র্যাকটিস বুকটা অবশ্যই ওপেন থাকতে হবে, এটাকে কোনো আইন দিয়ে যাতে বাধাগ্রস্ত করা না হয়। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি কোনো নেগেটিভ বিষয় থাকে সেক্ষেত্রে সচেতনতা তৈরি করা যেতে পারে, সরকার যদি মনে করেন সচেতনতা তৈরি করা যেতে পারে। আপনাদের মনে রাখতে হবে যে আমরা যারা আগে লেখাপড়া করেছি আমরা কিন্তু বিভিন্ন পাঠ্যপুস্তক আমরা পাঠ্যপুস্তকের নোট গাইড আমরা কিনেছি, কিন্তু আমরা কিন্তু কেউই অঙ্কের নোট আমরা কোনো স্টুডেন্টকে কিনে দেইনি। কারণ কি? আমরা গার্ডিয়ানরা সচেতন ছিলাম, আমরা সচেতন ছিলাম বিধায় আমরা কোনো ছাত্রছাত্রীকে দিতাম না, কিন্তু নিজেরা কিনতাম বোঝার জন্য। ঠিক তেমনি আমি বলবো যে যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা কন্ট্রাডিকশন আছে সেক্ষেত্রে সচেতনতা গণসচেতনতা তৈরি করা যেতে পারে এবং গণসচেতনতার মাধ্যমেই
যদি নোট গাইড যেহেতু নেই, যদি এই প্র্যাকটিস বুক বা বাদ করতে হয় বা কিছু, সেটা গণ সচেতনতা তৈরি করা যেতে পারে। যাদের প্রয়োজন হবে তারা নেবে, যাদের প্রয়োজন হবে তারা নেবে না। কিন্তু আইন করে আমাদের এখানে প্রায় 25 লক্ষ পরিবারকে, এখানে পারিবারিকভাবেও আমরা, আমাদের যদি অর্থনৈতিক বিষয়ে বলি সেক্ষেত্রে বলবো 25 লক্ষ পরিবার এখানে বেকার হয়ে যাবে। 25 লক্ষ পরিবার এখানে এই এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড 25 লক্ষ পরিবার এখানে নতুন কর্মসংস্থানের জন্য হন্যে খুঁজতে হবে।